সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে জেলায় জেলায় উঠে আসছে দুর্নীতির অভিযোগ। কোথাও আবাস, কোথাও আবার মিড ডে মিলে শিশুদের খাদ্যে গুণগত মান নিয়ে বারবার প্রকাশ পাচ্ছে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতিতে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। দুর্নীতি রুখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। সোমবার বাগদার কানিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতে চাইলে বাধা দেওয়া হয় তাদের। সাধারণ মানুষদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বিরুদ্ধে। উত্তেজনা ও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপির উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। সাধারণ মহিলাদের সাথে কোনো তর্ক থাকা ভুল বুঝে আছে। দেড় বছর তো হচ্ছে কি কোনো টাকা পয়সা তো কেন্দ্রের থেকে কলার বা হচ্ছে মাটি কাটার টাকাই ঢোকেনি, তাকে তো উপপ্রধান উল্টো পাল্টা বুঝিয়ে তাকে হচ্ছে এইভাবে এনে যে পঞ্চায়েতের সাথে গন্ডগোল করুক সেটা চাচ্ছে সে। পঞ্চায়েত ভোটের আগে একদিকে যেমন কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়, অপরদিকে তৃণমূল কংগ্রেসের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে দিদির দূতেরা পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে। এবার দক্ষিণ দিনাজপুরের মাদারগঞ্জ এলাকায় দিদির দূত হিসেবে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি, কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে। রাজ্যে দুর্নীতি রুখতে যেমন এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, অপরদিকে নিজের দলকে দুর্নীতি মুক্ত করতে পথে নেমেছে তৃণমূল শিবির। তবে এসবের পরেও কি রাজ্য দুর্নীতিমুক্ত হচ্ছে? বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী ও দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।